স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তেয়ারসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকের নিয়ে এসেছি তোমাদের মাইন্ড স্কেপ ইংলিশ বই থেকে দ্য আইস হ্যাবিট এই গল্পটির বেশ কয়েকটি এ কিউ অর্থাৎ শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন বন্ধুরা তোমরা জানো যে তোমাদের যে ক্লাস টুয়েলভের এবং ইলেভেন টুয়েলভ তোমরা জানো যে একই বই নামটা তোমাদের মাইন্ড স্কেপ ক্লাস টুয়েলভের তোমাদের চারটি প্রোজ আছে এই চারটি প্রোজ হলো দ্য আইস হ্যাবিট স্ট্রং রুট থ্যাঙ্ক ইউ ম্যাম আর থ্রি কোশ্চেন এর মধ্যে থেকে থ্যাংক ইউ ম্যামটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে আমি আজকের তোমাদের যে প্রথম গল্প দ্য আইস হ্যাবিট এই গল্পটি থেকে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন উত্তর সহ তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো বন্ধুরা এই তোমাদের মাইন্ড মাইন্ডস্কেপ যে ইংলিশ বইটা লেখা দেখতে পাচ্ছ এখানে প্রোজ পোয়েট্রি এবং প্লে তাহলে তোমাদের দ্য আইস হ্যাবিট এটা তোমাদের প্রোজ সেকশনের প্রথম গল্প বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তাহলে পরের ভিডিওগুলি তোমরা নিমেষের মধ্যে তোমাদের মোবাইলে পেয়ে যাবে বন্ধুরা তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও এসো বন্ধুরা আমরা এখন ইংলিশ যে প্রোজের দ্য আইস হ্যাবিট এই গল্পটি থেকে প্রশ্নগুলি দেখে নিই দেখো এখানে মান ওয়ান একের দাগের প্রশ্ন আছে অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন্টু দ্য ট্রেন উত্তর দ্য ব্লাইন্ড গার্ল গট ইন্টু দ্য ট্রেন অ্যাট রোহানা লেখার ধরনটা কীভাবে প্রশ্ন থেকে অ্যান্সার তৈরি করতে হয় একটু দেখে নাও এই লাইনটার প্রথম তোমাদের কোশ্চেনে যে লাইনটা আছে দেখতে পাচ্ছ এর মধ্যে করতে হলো দি ব্লাইন্ড গার্ল ব্লাইন্ড গার্ল এখানে যখন তুমি দেখতে পাবে ডিড দেওয়া আছে অর্থাৎ পাস্ট ফর্ম দেওয়া আছে ডু ভার্বের পাস্ট ফর্ম করে দেওয়া আছে তখন তোমরা এর মধ্যে যে ভাবটা খুঁজে পাবে সেই ভাবটা করে দেবে প্রথমে কর্তাটা বসাও দ্য ব্লাইন্ড গার্ল তারপর গেট ইনটুটা দেখো গেট থেকে হয়ে গেছে কি গট ইনটু গেট ইনটু দ্য গট ইনটু তাহলে গট ইনটু দ্য ট্রেন কোথায় এবার যে অ্যান্সারটা তোমাদের হবে অ্যাট রোহানা এইভাবে লিখতে হয় তোমরা প্রথমে কর্তাটা লিখবে কর্তার পর তোমরা ভাবটা পাস্টফর্ম করে দেবে যদি এখানে ডিট দিয়ে কোনো প্রশ্ন থাকে হুউড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন দেখতে পাচ্ছ দু হাজার পনেরো সালে এই কোশ্চেনটি পড়েছিল দ্য ব্লাইন্ড গার্লস আন্ড উড রিসিভার অ্যাট সাহারানপুর হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি অর্থাৎ কে ন্যারেটারের দিবার স্বপ্নটা ভেঙে দিয়েছিল বন্ধুরা আমি আটটি প্রশ্ন বলবো এই আটটি প্রশ্ন বাংলা অনুবাদ করা হয়তো সময় হয়ে উঠবে না তাই তোমরা গল্পটিকে খুব ভালো করে পড়ে নিও তাহলে তোমরা এর অর্থটা তোমরা বুঝতে পারবে দ্য নিউ ট্রাভেলার হু গট ইন টু দ্য ট্রেন অ্যান্ড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রুক ইন টু দ্য ন্যারেটার্স রিভারি হোয়াই ওয়ার দ্য ন্যারেটার্স আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস

ইন দ্য স্টোরি অফ দ্য আইস হ্যাবিট রিটেন বাই আর কে নারায়ণা বন্ধুরা এখানে একটা কথা বলছি যখন দেখবে তোমাদের প্রশ্নটা খুব সংক্ষেপে উত্তরটা খুব সংক্ষেপে হয়ে যাচ্ছে তখন তোমরা এই জিনিসটা লাগিয়ে দেবে যে কোনো গল্প হোক এই যে লাস্টের দিকে তোমরা দিয়ে দেবে ইন দ্য স্টোরি অফ দ্য আইস হ্যাবিট ইন দ্য স্টোরি অফ স্ট্রং রুট ইত্যাদি তোমাদের যে গল্পগুলো আছে ইন দ্য স্টোরি অফ থ্রি কোয়েশ্চেন রিটিন বাই লেখকের নামটা দিয়ে দেবে যেমন দ্য আইস হ্যাবিট রিটেন বাইকে আর কে নারায়ণ এইটা তোমরা জুড়ে দেবে তাহলে অ্যান্সারটা আরও সুন্দর হবে হোয়াট ডিড দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার সে টু দ্য ব্লাইন্ড ন্যারেটার অ্যাবাউট দ্য গার্লস আইস দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার সিড দ্য ব্লাইন্ড ন্যারেটার দ্যাট সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড আটের দাগের প্রশ্ন হাউ ডিড দ্য ন্যারেটার নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স দ্য ন্যারেটার নো দ্যাট নিউ দ্যাট দেখো এখানে দেখো এখানে ডিড আছে তাহলে ডিড থাকলে এখানে যে ভাবটা আছে কর্তার পর যে ভাব নো ভাব আছে এই নো ভাবটা পাস্টেন্স হয়ে গেল দ্য ন্যারেটার নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দ্য স্ল্যাপড এগেনেস্ট হার হিলস বন্ধুরা এখানে আজকের ভিডিওটা শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কামনা রই